This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. Uttor Kolkata prochare giye Sudiper pashe thakar barta. Sudiper pashe thakar barta Trinamool netri Mamata Bondoppadhyay. Sudip da doler proti onugoto. Sudip dar tulona Sudip da nijei. Sudip da doler senior der moddhe onnotomo emoni montobbo Trinamool netri Mamata Bondoppadhyay. Thiki bolechen Mamata Bondoppadhyay. Sudip Bondoppadhyay somporke shonabo. দলের সবচেয়ে সিনিয়র লিডারদের মধ্যে যারা এখনো আছেন সৌগতদা শোভনদা সুদীপদা তাদের মধ্যে অন্যতম এবং তিনি আওয়ামী পার্লামেন্ট থেকে এখানে চলে আসার পর থেকেই তিনি আমাদের দলের লিডারশিপ দেন পার্লামেন্টে এবং দলের খুব লয়্যালিটি মেনটেন করে তিনি পার্লামেন্টে এমপিদের সকলকে নিয়ে ভীষণ ভালোভাবে কাজ করেন তাই আমরা চাই তার সাথে কেউ যেন তুলনা না করে তিনি নিজে তারই তুলনা এবং মানুষকে ভালোবেসে মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া আমি আপনাদের কাছে প্রথমেই প্রার্থনা করলাম উত্তর কলকাতায় প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ভূয়সী প্রশংসা করলেন আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন সুতপা আমাদের প্রতিনিধি সরাসরি সুতপা একটু জানার চেষ্টা করব সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের একাংশেরই যে ক্ষোভ আমরা দেখেছিলাম বিশেষ করে কুণাল ঘোষ সহ এমনকি তাপস রায় যিনি বর্তমানে বিজেপিতে তিনি দলত্যাগ পর্যন্ত করলেন সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বক্তব্যগুলো পেশ করেছেন যা যা বলেছেন কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দেখো খুবই তাৎপর্যপূর্ণ কারণ এটা ঘটনা যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরেই আমরা যেটা দেখেছিলাম যে অত্যন্ত জলঘোলা হয়েছে এবং কুণাল ঘোষ তাকে বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে এবং দীর্ঘদিন ধরেই কিন্তু তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করছিলেন এবং তৃণমূলের একটা অংশ তারা কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিরূপ এমনটাই কিন্তু দলীয় স্তরেও আলোচনায় উঠে এসেছে সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী বউবাজারে জনসভা করলেন এবং সেখানে প্রচুর মানুষের সমাগম সেখানে পরিষ্কারভাবেই তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আশ্বস্ত করে গেলেন যে আপনি চিন্তা করবেন না কোনো চিন্তা করার কোনো কারণ নেই এবং তাপস রায়ের নাম না উল্লেখ করেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার বিরুদ্ধে যে অভিযোগ আনলেন যে তার বাড়িতে একদিন মাত্র সিবিআই গেছে এবং সে ভয়ে তিনি বিজেপিতে জয়েন করেছেন এবং এই প্রসঙ্গ বলতে গিয়ে তিনি যেটা বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘদিন জেলে ছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি দল ছেড়ে যাননি অনেকের বিরুদ্ধেই কিন্তু এরকমভাবে তার ইডি বা সিবিআই হানা দিয়েছে অনেকের বাড়িতেই কিন্তু তারা কিন্তু দল ছেড়ে যাচ্ছেন না অথচ তাপস রায় তিনি দল ছেড়ে চলে গেলেন এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়েই তার যেটা বক্তব্য যে উত্তর কলকাতার মানুষ তারা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন কারণ তাকে প্রয়োজন আছে সংসদে তিনি দলের কথা তুলে ধরেন দীর্ঘদিন ধরে তিনি সাংসদ এবং সেই তিনি অত্যন্ত ইম্পর্টেন্ট একজন সাংসদ এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার জেতাটা অত্যন্ত জরুরি এবং আমাদের উত্তর কলকাতার মানুষ সেটা জানেন এবং সেই কারণেই তারা এই ভোটে তাকে জয় করবেন এমনটাই কিন্তু তিনি বলেছেন এবং একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও যে ভয় পাওয়ার কোনো কারণ নেই অর্থাৎ তাপস রায়কে যে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিচ্ছেন না সেটাই কিন্তু আজকে তিনি এই জনসভা থেকে পরিষ্কারভাবে বলে দিয়ে গেলেন সুতপা তুমি আমাদের সঙ্গে থাকো মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়াচ্ছেন এবং একই সঙ্গে তিনি তাপস রায়ের মন্তব্যও করছেন তাপস রায়ের বিষয়েও তিনি বলেছেন তাপস রায় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই বউবাজারের সভা থেকে ঠিক কি বলেছেন শোনা তো আউডিদার মে এক ক্যান্ডিডেট কো খড়া কিয়া মাইনে উসকো খিলাফ মে কুছ বলনি চাহতে হ্যায় বলনে কে লিয়ে জরুরত ভি নেই কিউ ভাগা হামকো ভি তো হর দিন চমকতা হ্যায় ধমকতা হ্যায় বিজেপি লোক हम तो नहीं भागा हमारा परिवार को कम तम नहीं किया तंग नहीं किया हमारा पार्टी को हर रोज तंग करते हैं सुदीप बंदोपाध्याय खुद आपने जेल पे गया था कोई एविडेंस नहीं था एक टिकट इकोनॉमी से वो जेट क्लास हुआ था बिजनेस क्लास जो लोग बाहर में सफर करते हैं सबको पता है ऐसे ही मिल जाता है उसको डेढ़ साल जेल में भटके रखा लेकिन उन्होंने तो पार्टी छोड़ के नहीं गया मदन मित्र बैठा है नोएडा के पास उसको भी जेल में
কথা বলবো আবারও আমাদের সঙ্গে সুতপা রয়েছেন আমাদের প্রতিনিধি। সুতপা, তুমিও যেমনটা উল্লেখ করছিলে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় কতটা অনুগত, দেড় বছর তিনি বিনা কারণে জেল খেটে এসেছেন, তাও তিনি দলের প্রতি লয়াল এখনো পর্যন্ত। আর তাপস রায় তার বাড়িতে একবার শুধুমাত্র কেন্দ্রীয় এজেন্সি গিয়েছে, তাতেই তিনি পালিয়ে গেলেন, এমনই মন্তব্য তার। অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে তার ভূয়সী প্রশংসা দলনেত্রী। একদমই তাই, এবং এটা কিন্তু প্রত্যাশিতই ছিল। তার কারণ হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন দলের বিভিন্ন স্তরের মধ্যে আলোচনা হয়েছে, এবং বিশেষ করে তোমার মনে থাকবে যে কুণাল ঘোষ তিনি একাধিক সময় একাধিক মন্তব্য করেছিলেন, এবং সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে তাপস রায় তিনি কিন্তু প্রচারে বারবারই বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একেবারে সংসদে তিনি দলনেতা, অথচ তাকে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না, তিনি প্রচার করছেন, তিনি কোথাও যাচ্ছেন না, তিনি শুধু নিজের এলাকার মধ্যেই রয়েছেন। এই ধরনের মন্তব্যগুলো যখন উঠে আসছে, সেই মন্তব্যকে উল্লেখ না করেই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেকেই অনেক মন্তব্য করছেন, সেই মন্তব্যকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। এবং আজকে সরাসরি তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলে গেলেন যে সুদীপদা, আপনি আশ্বস্ত থাকুন, আপনি এসব নিয়ে ভাবনা চিন্তা করবেন না, আপনি যেমন প্রচার করছেন তেমনটাই করুন, এবং আপনার জয় অবশ্যম্ভাবী। কারণ এই উত্তর কলকাতার মানুষ, তারা জানেন আপনার ভূমিকা কী, এবং এটাও জানেন যে আপনি সংসদে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তার ফলে আপনাকে আরও একবার সংসদে পাঠানো হবে। এই প্রসঙ্গে আরও একটা বিষয় বলবো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়তো শেষবারের মতো এবার তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, এরপরে হয়তো তিনি আর নির্বাচনে দাঁড়াবেন না, কাজেই তিনি যাতে সংসদে গিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে মোদি বা বিজেপি এবারে আর জিতবে না, ইন্ডিয়ার জোটের সরকার গঠিত হবে, এবং সেই সরকারে সুদীপ বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বোঝা যাচ্ছে, সুতপা আপাতত ধন্যবাদ। আর এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের তুলনা টেনেও দলনেত্রী আজকে ঠিক কি বলেছেন এই মঞ্চ থেকে শোনাবো। সুদীপ দেখো খিলাপ মে ও বহুত বড়া বড়া গন্দা গন্দা বাত করতে হ্যায়, হাম উসকো খালি একই বাত কহেঙ্গে, সুনো जो गाली देते हैं ना, वो गाली देने का भी कबूल होना चाहिए। आप गाली देने का कबूल भी नहीं है, खराब कथा बोल मत शब्द अपनार काछे नहीं, ताई आपनादेर उचित निजे स्वार्थे अपनी सीबीआई थेके बाचते, इनकम टैक्स थेके बाचते, अपनी बीजेपी पार्टी थेके दाड़िएछेन, আপনি মনে রাখবেন এখানে আপনার জামানত বাজেয়াপ্ত করে দেবে উত্তর কলকাতার মানুষ, এ বিশ্বাস আমার আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।